ব্রেক তো হলো বন্ধু এজলেজ উইজডাম থেকে এসে গেছি এবারে চলো প্রতিদিনের সময়কে একটু গুছিয়ে নিই আমাদের প্রত্যেকের কাছে চব্বিশ ঘণ্টা সময় থাকে তাই তো চব্বিশ ঘন্টা হুড় হুড় করে চলে যাচ্ছে নদীর স্রোতের ন্যায় বয়ে চলেছে সময় থেমে থাকে না বন্ধু তাই আজকে রং হলো আনন্দে বাঁচতে চাও তো সময়কে গুছিয়ে নাও সময় সকলের জন্য একই বরাদ্দ চব্বিশ ঘন্টা কিন্তু আমাদের শরীরের কাঠামো প্রত্যেকের আলাদা কর্মক্ষমতাও সকলের আলাদা কর্মের প্রকৃতিও সবার এক নয় কেউ ব্যবসায়ী তো কেউ ডাক্তার সেই হিসেবে কাজের সময়ও সকলের এক হয় না সুতরাং শরীরের গঠন কর্মক্ষমতা কর্মের ধারা এবং কাজের সময় এসবের ওপর নির্ভর করবে চব্বিশ ঘণ্টাকে কিভাবে সাজানো যাবে তোমার দৈনন্দিন চব্বিশ ঘন্টাকে তুমি সবচেয়ে ভালো জানবে তাই চব্বিশ ঘন্টার সময়কে সাজাবে তুমি আমি কিছু টিপস দিয়ে দেবো কেমন আমাদের এই চব্বিশ ঘন্টাকে আর বুদ্ধি সহকারে ওয়াইজলি একদম স্মার্টলি ব্যবহার করতে হবে বন্ধু প্রথমেই সক্রিয় হতে বলছি কারণ প্রতিদিন যেভাবে চব্বিশ ঘন্টা হুড়ুর করে বয়ে চলেছে আর তার মধ্যে তুমি নিষ্ক্রিয় হয়ে থাকবে চলবে না। এখন সময়ের পেছন পেছন দৌড়চ্ছ বন্ধু একটু সক্রিয়তা আনো নিজের মধ্যে দেখবে প্রতিদিন সময় পাচ্ছ সময় তোমার পেছন পেছন দ্বিতীয়ত ভালোবেসে কাজ করলে ছোট বড় সে যেমনই কাজ হোক না কেন ভুল কম হবে সময় বাঁচবে বন্ধু আর যত বিরক্তি সহকারে কাজ করবে তত ভুল হবে আর তত সময় বয়ে যাবে আর বুদ্ধি সহকারে সময়কে গোছাতে বলছি কারণ বন্ধু তোমাকেই ঠিক করতে হবে দিনের মধ্যে কোন কাজ কখন করবে কোন কাজটা বেশি আর কোন কাজটার এক্ষুনি নেই সেটাও তুমিই জানবে তাই সতর্ক হও বিচার করে দেখে নাও বন্ধু এছাড়া বন্ধু আর একটা দিক আছে সকলেরই কম বেশি অভিযোগ থাকে সময় হয় না সময় পায় না আসলে যে চব্বিশ ঘন্টা চলে গেল সেই চব্বিশ ঘন্টার দিকে আমরা আর ফিরেও তাকাই না তাই কেবল অভিযোগ করতে থাকি যদি দেখো দেখবে অনেক লুজ বা রয়েছে। তুমি খেয়াল করনি তোমাদের সাহায্যের জন্য ফ্রি টাইম বাড়াবার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যেমন ধরো আমাদের কোনো এক বন্ধু দিনে ছ ঘন্টা টিভি দেখে বা ছ ঘন্টা সোশ্যাল মিডিয়াতে কাটায় প্রথমে আধ ঘন্টা কমিয়ে সাড়ে পাঁচ ঘণ্টা দেখো প্রতিদিন আধ ঘন্টা কমালে মাসে তিরিশ দিনে কত হলো বন্ধু পনেরো ঘন্টা ওরে না প্রতি মাসে পনেরো ঘন্টা তোমার এক্সট্রা ফ্রি টাইম সেল 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 আরে চৈত্র মাসের সেল চলছে বন্ধু এখনই লুফে নাও তাহলে বন্ধু চৈত্র সেলে এজলেস উইজডম থেকে আমিও তোমাদের মাসে পনেরো ঘন্টা সেল দিয়ে দিলাম আট থেকে আশি সকলের জন্যই খুব ভালো থেকো বন্ধুরা